আমাতুল্লাহ আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি রাস্তা যদি আপনি কোনো একেবারেই তুচ্ছ কোনো জিনিস খুঁজে পান ধরুন দুই টাকার একটা নোট পেলেন বা এরকম কিছু পেলেন যেগুলো আসলে কারোর পকেট থেকে পড়ে গেলে তিনি আর পুনরায় সেটা খোঁজার জন্য খুব একটা চেষ্টা করেন না এরকম তুচ্ছ কোনো জিনিস যদি আপনি পান সেই জিনিসটি আপনি তুলতে পারেন বিশেষ করে আপনি অভাবী হলে তো অবশ্যই তুলতে পারেন আর যদি কোনো দামি জিনিস পান তাহলে সেক্ষেত্রে সেটা আপনাকে দীর্ঘদিন ধরে ঘোষণা দিতে হবে এবং মানুষ যাতে জানতে পারে যে কার হারানো জিনিস সেটার জন্য আপনাকে ঘোষণা দিতে হবে দায়িত্ব নিয়ে বলতে হবে মানুষকে পৌঁছানোর চেষ্টা করতে হবে যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুহীকে আপনি দান করে দিলেন নিজে গরিব হলেও আপনি গো করতে পারবেন মোহাম্মদ রাকিব আপনি লিখেছেন কেউ যদি একজন ওকিলের কাছে গিয়ে বিয়ে করে একজন সাক্ষী রেখে কোনো দোয়াও কবুল বলা ছাড়া শুধু সাইনের মাধ্যমে তাহলে কি বিয়ে হবে ওকিলের কাছে গিয়ে বিয়ে করেছে একজন সাক্ষী রেখে বিষয়টা পুরোপুরি পরিষ্কার না উকিল অর্থাৎ বিবাহের মধ্যস্থাকারী ওই ব্যক্তি ছিলেন সাথে আরেকজন সাক্ষী ছিলেন এরকম যদি হয় দুজনের সামনে যদি প্রস্তাব করা হয় এবং প্রস্তাব গ্রহণ করা হয় সেটা মৌখিকভাবে যেমন হতে পারে লিখিতভাবে হতে পারে লিখিতভাবে প্রস্তাব করা হলো লিখিতভাবে গ্রহণ করা হলো এর মাধ্যমে বিবাহ হতে পারে কিন্তু দুজন সাক্ষী থাকতে হবে ধার্য হবে এবং আপনার বিবাহের যে আরও বিষয়গুলো আছে সেগুলো থাকবে এখানে বোঝা আছে প্রশ্নের স্টাইল থেকে যেটা এক ধরনের গোপনে যে বিবাহগুলো করা হয় স্টাইলের বিবাহ বিবাহ এটা গোপনে করার জিনিস নয় আলিকায় মিস আল্লাহ সাল্লাম বলেছেন বিবাহকে তোমরা প্রকাশ্যে করো এবং ঘোষণা দিয়ে করো জন্য এভাবে লুকিয়ে ছাপিয়ে বিয়ে করা উচিত নয় আর বিবাহের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে বিবাহ বিশুদ্ধ হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের অনেক ভিডিওতে আছে